দাবা খেলা শেখার পর সর্বপ্রথম কোন প্রশ্নটি আপনার মনে এসেছে? নিশ্চয়ই কিভাবে প্রতিপক্ষকে হারানো যায়, আর একটু পরিষ্কার করে বললে কত উপায়ে চেকমেট দেয়া যায়। কারণ দাবা খেলার সময় আমাদের লক্ষ্য থাকে বিজয়ী হওয়া, তাই প্রতিটি চাল দেওয়ার পূর্বে প্রথমে পরীক্ষা করতে হয় এই চালে চেকমেট দেওয়া যায় কি না। যদি চেকমেট দেওয়ার সুযোগ থাকে তবে অবশ্যই চেকমেট দেওয়া উচিত, না থাকলে অন্য চাল খুঁজতে হয় যাতে লাভ বেশি হয়। এই সিরিজে আমরা চেকমেট দেওয়ার পদ্ধতিসমূহ জানব। এই পর্বে আমরা ফুলস মেট, স্কলার মেট, হেল্পার মেট, কুইন মেট, রুক মেট, টু বিশপ মেট, বিশপ অ্যান্ড নাইট মেট এবং টু নাইট মেট সম্পর্কে আলোচনা করব। আগ্রহীদের জটিল পদ্ধতিসমূহ শেখার পূর্বে অবশ্যই এই কয়েকটি বেসিক পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে, কেননা জটিল পদ্ধতিসমূহ কেবলমাত্র এই সকল মূল পদ্ধতির সমন্বয় মাত্র। এই ভিডিওতে যে আটটি পদ্ধতির কথা বলা হবে তার প্রথম দুইটি ওপেনিং এবং বাকি ছয়টি এন্ড গেমে দেয়া হয়। ফুলস মেট দাবা খেলার নিয়ম প্লেলিস্টের দুই চালে চেকমেট পর্বে আমরা দুই চালে কিভাবে প্রতিপক্ষকে হারানো যায় তা শিখেছিলাম। F4, E6, G4, কুইন H4 চেকমেট, এই ধরনের চেকমেটকে বলা হয় ফুলস মেট। একইভাবে E4, F6, নাইট C3, G5, কুইন H5 চেকমেট, এটিও ফুলস মেটের উদাহরণ। তবে এরকম চেকমেট বাস্তবিক খেলায় দেখা যায় না বললেই চলে। স্কলার মেট, যারা নতুন দাবা খেলা শেখে তাদের স্কলার মেট দেয়া যায়। চার চালে চেকমেট পর্বে আমরা তা শিখেছিলাম। E4, E5, বিশপ C4, নাইট C6, কুইন F3, বিশপ C5, কুইন ক্রস F7 চেকমেট। একইভাবে E4, E5, বিশপ C4, নাইট C6, কুইন H5, নাইট F6, কুইন ক্রস F7 চেকমেট, এটিও স্কলার মেটের উদাহরণ। হেল্পার চেকমেট, যত প্রকার পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি এটি। অধিকাংশ খেলার চেকমেট এই পদ্ধতিতেই হয়ে থাকে। যেমন স্কলার মেট এক প্রকার হেল্পার চেকমেট, এখানে কিং রানী ক্যাপচার করতে পারে না কারণ রানী বিশপ দ্বারা সুরক্ষিত, এক্ষেত্রে রানী পন দ্বারা সুরক্ষিত, এই উদাহরণে রানী রাজা দ্বারা সুরক্ষিত। আবার এটিও হেল্পার চেকমেটের উদাহরণ, এখানে নৌকা হাতি দ্বারা সুরক্ষিত, এই উদাহরণে নৌকা ঘোড়া দ্বারা সুরক্ষিত। কুইন মেট, যদি কুইন দ্বারা চেকমেট দেওয়া হয় তবে তাকে কুইন মেট বলা হয়। কুইন দ্বারা হেল্পার চেকমেট দেওয়া যায়, তবে মূলত কুইন মেট বলতে বোঝায় খেলার শেষ ভাগে কেবল কুইন দ্বারা চেকমেট দেওয়া, অর্থাৎ এটি কুইন মেটের উদাহরণ, এটিও কুইন মেটের উদাহরণ। দাবা খেলার শেষ ভাগ সিরিজের দ্বিতীয় ভিডিওতে আমরা কুইন মেট সম্পর্কে শিখেছিলাম। রুক মেট, খেলার শেষ ভাগে কেবল রুক দ্বারা চেকমেট দেওয়া হলে তাকে রুক মেট বলে। রুক দ্বারা বোর্ডের প্রান্তে রাজাকে এইভাবে চেকমেট দেওয়া যায়, এটি একটি রুক মেটের উদাহরণ। অথবা বোর্ডের কোনায় এইভাবে চেকমেট দেওয়া যায়, এটিও রুক মেটের উদাহরণ। দাবা খেলার শেষ ভাগ সিরিজের তৃতীয় ভিডিওতে আমরা রুক মেট দেওয়ার পদ্ধতি শিখেছিলাম। টু বিশপ মেট, খেলার শেষ ভাগে দুটি বিশপ দ্বারা চেকমেট দেওয়া হলে তাকে টু বিশপ মেট বলে। দুটি হাতি দ্বারা বোর্ডের প্রান্তে রাজাকে এইভাবে চেকমেট দেওয়া যায়, এটি একটি টু বিশপ মেটের উদাহরণ। দাবা খেলার শেষ ভাগ সিরিজের চতুর্থ ভিডিওতে আমরা টু বিশপ মেট দেওয়ার পদ্ধতি শিখেছিলাম। বিশপ অ্যান্ড নাইট মেট, খেলার শেষ ভাগে একটি বিশপ এবং একটি নাইট দ্বারা চেকমেট দেওয়া হলে তাকে বিশপ এবং নাইটমেট বলে। বিশপ এবং নাইট দ্বারা বোর্ডের প্রান্তে রাজাকে এইভাবে চেকমেট দেওয়া যায়, এটি বিশপ এবং নাইটমেটের উদাহরণ, এটিও বিশপ এবং নাইটমেটের উদাহরণ। দাবা খেলার শেষ ভাগ সিরিজের পঞ্চম ভিডিওতে আমরা বিশপ এবং নাইটমেট দেওয়ার পদ্ধতি শিখেছিলাম। টু নাইটমেট, খেলার শেষ ভাগে কোনো খেলোয়াড়ের যদি কেবল দুটি ঘোড়া বেশি থাকে তবে চেকমেট দেওয়া যায় না, খেলার ফলাফল হয় ড্র। কিন্তু যদি প্রতিপক্ষের একটি বোরে থাকে তবে স্টেলমেট এড়ানো যায় এবং এইভাবে চেকমেট দেওয়া যায়। তবে বাস্তবিক খেলায় এই ধরনের চেকমেট দেখা যায় না বললেই চলে, হয়তো এন্ডগেম সিরিজের কোনো পর্বে আমরা বিষয়টি শিখব। এন্ডগেমের এই কয়েকটি ধারণাকে মাথায় রেখে অসংখ্য উপায়ে চেকমেট দেওয়া যায়, আগামী পর্বগুলোতে আমরা তা শিখব।